রামবাম জোট নিয়ে কড়া বার্তা সূর্যকান্ত মিশ্র, দলীয় কর্মীদের হুঁশিয়ারি সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদকের। কেউ যদি মনে করেন বিজেপিতে গিয়ে তৃণমূলকে রোখা যাবে, আবার কেউ যদি মনে করেন তৃণমূলের গিয়ে বিজেপিকে হটানো যাবে, এমনটা কিন্তু নয়। কিরণ মান্না ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, যথেষ্ট বিস্ফোরক শুনিয়েছে সূর্যকান্ত মিশ্রকে, কি বললেন? দেখো, গতকাল দীঘাতে কাফি মহকুমা সম্মেলন একটি ছিল বামফ্রন্টের সিপিআইএম এর, সেই সমাবেশ থেকে সূর্যকান্ত মিশ্র বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখেন। তিনি বলেন, কেউ যদি মনে করেন বিজেপিতে গিয়ে তৃণমূলকে রোখা যাবে, এবং আবার উল্টো দিক থেকে কেউ যদি তৃণমূলে গিয়ে বিজেপিকে রোখা যাবে, এই ধরনের যদি কারোর চিন্তা ভাবনা থাকে, তাহলে লাল ঝান্ডার পার্টিতে তার কোনো জায়গা নেই, এমনটা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন দলীয় কর্মী এবং নেতৃত্বদের। উল্লেখ্য, বলা যেতে পারে যে বেশ কয়েক মাস ধরে যেভাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমবায় সমিতি নির্বাচন করে, বিশেষ করে নির্বাচনে, সেখানে রাম বাম জোট নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে, এবং সেখানে ভেতরে ভেতরে বা নিচু তলায় তারা জোট করে সমবায় সমিতিতে তারা প্রতিনিধি সেখানে নির্বাচন করিয়েছেন, এই নিয়ে বিস্তর খবরের আলোয় এসেছে, খবরের জায়গায় এসেছে। এই খবর আসার পরে রাজ্য নেতৃত্ব, বিশেষ করে আমরা যেটা দলীয় সূত্রে জানতে পাচ্ছি, বিমান বসু নিরঞ্জন সিং জেলা সভা সম্পাদক তাকে দেখে রীতিমতো ভৎসনা করেছেন। তাকে জানানো হয়েছে যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই ধরনের সবচেয়ে বেশি অভিযোগ আসছে রাম বাম জোট নিয়ে, এর ব্যবস্থা নিতে হবে। তারপরেই দল নয় করে বসে এবং বেশ কিছু জনকে বহিষ্কার করেছিল। সেই পরিপ্রেক্ষিতে এই জেলাতে এসে, এই সমাবেশে এসে সূর্যকান্ত মিত্র এখান থেকে বোঝাই যাচ্ছে কোন জায়গা থেকে এই মন্তব্য করেছেন। ধন্যবাদ কিরণ। আমরা শুনে নেব যে দীঘার সমাবেশ থেকে যে হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, কি বলেছেন? যদি মনে করেন কেউ যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটানো যাবে, বা উল্টো দিকেও কিছু আছেন, তৃণমূলকে দিয়ে বিজেপিকে রুখতে হবে, এইরকম কেউ থাকলে লাল ঝান্ডার পার্টিতে তার জায়গা নেই, জায়গা থাকবে না, এটা বার্তা ছড়িয়ে দিতে হবে সব জায়গায়। সূর্যকান্ত মিশ্র প্রাক্তন রাজ্য সম্পাদকের এই বক্তব্য, এই হুঁশিয়ারির পর রাজনৈতিক প্রতিক্রিয়া কি রয়েছে বিজেপির তরফ থেকে, কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে শাসক দলের তরফ থেকে, শুনুন। লাল ঝান্ডা পার্টিটার বাংলাতেই কোনো জায়গা নেই। বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে শূন্য করে দিয়েছে 34 বছর তারা বাংলাকে যেভাবে শোষণ করেছে। তারপর দ্বিতীয়ত, তাদের একটা মুখ আছে, একটা মুখোশ আছে। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে স্বীকার করেছেন সিপিএম এর ভোটে তিনি জিতেছেন। কোন কোন সমবায় স্তরের নির্বাচনে দেখছি বামরা একসাথে জোট করে ভোট করছে। সুতরাং বাম শূন্য হয়ে গিয়ে বিজেপিকে আগড়ে ধরছে, আর বামের ভোটকে হাতিয়ার করে বিজেপি রাজনীতিতে ভেসে থাকতে চাইছে। কিন্তু এরা দুজনেই একটা জিনিস ভুলে গেছে, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে আলটিমেটলি সেটা শূন্যই হয়। বলতে কোনো অস্বীকার করবার জায়গা নেই। অতীতে যে মানুষ সিপিএম কে ভোট দিয়েছিলেন তাদের একটা বড় অংশ তৃণমূলকে ভোট দেওয়া দিয়ে তথাকথিত পালাবদল হয়ে গেছে। আবার তৃণমূলের যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন একদিন বামেদের অত্যাচারের কথা চিন্তা করে, তারা আজকে বিজেপি কে ভোট দিচ্ছেন। অনেক বামপন্থী কর্মী আছেন যাদের সততা, যাদের নিষ্ঠা প্রশ্নাতীত, তাদের মতাদর্শের সঙ্গে কারোর পার্থক্য থাকতে পারে, তারাও বিজেপি কে ভোট দিয়েছেন, একটু স্বাভাবিক আছে। ভোট তো কোনো একটা জায়গায় স্থির হয়ে থাকে না। মানুষ জানেন তৃণমূল স্তরে তৃণমূলকে হারাতে যদি কেউ পারে তার নাম বিজেপি, তো স্বাভাবিকভাবেই বিজেপির দিকে ভোট শিফট করবে।